হাই গাইজ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আপনারা শত শত ট্রাক এখানে লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব আলু বোঝাই করা। এটা ওই যে উত্তরাঞ্চলের চাপাই নবাবগঞ্জ থেকে আসে আলুগুলো বগুড়ার। এটা হচ্ছে TMMSS এর একটা প্রতিষ্ঠান, মমইনের কোল্ড স্টোরে রাখার জন্য ওই আলুগুলো আসছে। দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো, আমি হয়তো অল্প কিছু ট্রাক হাঁটার সময় ভিডিও করতে পেরেছি। আর আজকে আমি নেট করেছি আজকে কখনও কোল্ড স্টোর কীভাবে আলু সংরক্ষণ করা হয় এবং কী রকমের হয় কখনও দেখিনি, সেটাও দেখবো এবং এই উদ্দেশ্যে বের হয়েছি। আশা করা যায় আপনারা সবাই সাথে থাকবেন এবং দেখতে পারবেন আশা করা যাচ্ছে। আমি যাচ্ছি, আস্তে আস্তে দেখি ওনারা ভিতরে প্রবেশ করতে দেয় কি না, অনুমতি নেওয়ার চেষ্টা করব, নিয়ে ঢোকার চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন, যদি ঢুকতে পারি তো অবশ্যই মজার কিছু দেখতে পাবেন। কারণ কোল্ড স্টোর হয়তো আমরা অনেকেই নামেই জানি যে কোল্ড স্টোরে আলু কোল্ড স্টোরে রাখে, কীভাবে কী রাখে, কেমনে রাখে, কী চুক্তিতে, সবটাই জানার চেষ্টায় আছি। এই যে দেখতে পাচ্ছেন ট্রাকে করে, তারপর ওই যে ইতে করে, আপনার ছোটো পিকআপে করে অনেক আলু দেখতেই পাচ্ছেন, এবং ভিতরে আরও হাজার হাজার ট্রাক। শুনেছি বর্তমানে নাকি আলুর দামও খুব কম, মন নাকি 50 টাকা না 60 টাকা মন, এক মন আলুর দাম এই রকমের এই অঞ্চলে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি রাস্তায় হাঁটতেছি আর আপনাদের ভিডিওটা করতেছি, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই অনেক ট্রাক আর কি। এই যে এখন মমইনের দিকে ঢুকবো, ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা আর কি, এটা ঢোকার রাস্তা, এই জন্য এখানে সিরিয়ালটা নাই। এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা ঢোকার রাস্তা। ওই যে দেখতে পাচ্ছেন ওই সিরিয়ালে অনেক, ওই যে জুম করলাম, ওই যে দেখেন ওই অনেক একবার সোজা, পিছনে পাম্প টাম্প সব ভরে গেছে। এই যে হচ্ছে এই কোল্ড স্টোর দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি। এই নিচেরটা হচ্ছে যাদেরটা কোল্ড স্টোরে করবে না আর কি, এখান থেকে চালান দেবে কোথাও ঢাকা বা অন্য অন্য কোনো দিকে, সেই আলুগুলো এখানে রাখা হয়, এখান থেকে মাপা হয় মাইপা, তারপরে সেটা চালান করা হয়। এটাও হচ্ছে বিশাল জায়গা, আসলে না দেখলে বোঝা যায় না যে এটা কয়েক কানি নিয়ে এই কোল্ড স্টোরটা। কোল্ড স্টোরটা তো লম্বা ওইটা সাদাটা, কিন্তু এটা হচ্ছে যে খানিক সময় রাখার জন্য যেটা আর কি স্টোর। এই যে দেখতে পাচ্ছেন লেবাররা নামাচ্ছে ওই যে বস্তায় বস্তায় আলু, মনে মনে এই যে আনলোড করে বের হয়ে যাচ্ছে ট্রাক। এবং এই যে কোল্ড স্টোরের একটা গেট, আমি চেষ্টা করব ঢোকার, যদি ঢুকতে দেয় ওনারা তাহলে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি দেয় কি না, কথা বলবো অবশ্যই আমি, দেখি। এই যে আলু রাখা দেখতে পাচ্ছেন, যার যা আছে যেভাবে পারে সেভাবে মনে মনে আলু এখানে আসে এবং রাখে। এখানে একটাই কোল্ড স্টোর না, এরকম 5-6টা কোল্ড স্টোর আছে এবং শত শত ট্রাক আসে। এখন একবারে 15 দিন 20 দিন 1 মাস ধরে ট্রাক আসতেই থাকবে। তো দেখতে পাচ্ছেন এই যে এক ভদ্রলোক দেখতে পাচ্ছি আমরা, একটু কথা বলে দেখবো যে উনি আমাদের জন্য কিছু, এই যে আলুটা দেখেন, এক এক মালিকের এক একটা সেক্টর আর কি রেন্ট নেওয়া থাকে। ভিতরে গেলে মেবি এরকম হবে, আমি এখনও জানি না, ভিতরে ঢুকতে পারলে বল জানাতাম। এই যে কথা বলছি আঙ্কেলে আমাদেরকে ঢোকার অনুমতি দিছে, এই যে দেখেন একটু, এই যে আমরা গেট দিয়ে ঢুকলাম, এই যে দেখেন এই হাজার হাজার বস্তা, হাজার হাজার। এটা হচ্ছে নিচতলা, এই ভবনটা হচ্ছে 5তলা। চাচা আমাকে বললো এটার ভিতরে সব অন্ধকার দেখা যায়, এত বড় এটা, কয়েক একর জমি নিয়ে এই কোল্ড স্টোরটা। এই যে দোতলায় উঠলাম আমরা, এটা পাড়াতন নাই, কিন্তু হচ্ছে যে এই যে কাঠ দিয়ে জালি সিস্টেম করে, এই যে দেখেন ভিতরে অনেক আলু রাখা এবং লাইট জ্বলতেছে, লাইটগুলো অটো, মানুষ ঢুকলে লাইট জ্বলে নয়তো অন্ধকার হয়ে যায়, অটো সিস্টেম করা। এই যে দেখেন এই আলু বস্তায় বস্তায় আলু দেখতে পাচ্ছেন, একবারে উই মাথা অন্ধকার দেখা যায় আর কি, এটা শেষ। এই মাথাও মাথায় যেতে গেলেও মনে হয় যে 10 মিনিট 5 মিনিট হেঁটে যেতে হবে। বিশাল একটা কোল্ড স্টোর এটা হচ্ছে, এটার হাইটটা একটু কম হয়, 5 ফিট করে মনে হয় প্রতিটা ফ্লোর, 5 ফিট না 6 ফিট করে প্রতিটা ফ্লোর। আমি এখনও আছি দোতলায় মেবি, হ্যাঁ দোতলায় এতে আছি, আমরা 3তলায় উঠবো।
আলুগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর মজার বিষয় হলো যে ভিতরটা একবার হিমাগরের মতো, এসির বাতাসে এতটা ঠান্ডা, এখানে শুধু ঠান্ডা আর ঠান্ডা, যে মনে হয় একটা মানুষ যদি বেঁধে রাখা যায় তো সে এমনিতেই মারা যাবে। খুব ক্ষমতাশালী এসিগুলা ইউজ করছে সম্ভবত এই জন্য, এটা তো বছরের পর বছর এটা থাকে। এই যে আমরা তিনতলায় উঠতেছি, দেখতে পাচ্ছেন তিনতলায় ফ্লোরে এই এই যে চাচা আমাদের সাথে আছে, চাচা আমাদের সাথে অনেক কিছু শেয়ার করলো কীভাবে ই রাখা হয়। এখানে 1, 2, 3, 4 এরকমের রুম নাম্বার দেওয়া আছে, যার যতটা সম্ভব সে অত রুম নিয়ে নেয়, এবং এটা বছর ব্যাপী ভাড়া। এই যে দেখতে পাচ্ছেন তিনতলা, ফ্লোর 3 আসি আমরা এখন। এই যে আবার 4 উঠতেছি, দেখতে পাচ্ছেন ওই যে দেখলেন, এই যে দেখেন এখানে অনেক ই আছে। এই যে এসি 5 আসি আমরা এখন। এই যে দেখতে পাচ্ছেন অনেক আলোর বস্তা, অনেক। এক চাচা আবার চা খাচ্ছে পাশেই। এই যে দেখতে পাচ্ছেন, আরে কি বলবো, এখানে না আসলে আর কি বুঝবেন না যে আসলে কি এটা। ওই মাথায় দেখা যায় একবার ধোয়া দেখা যায়, এত বড় একটা কোল্ড স্টোর আমি জীবনে কখনো দেখিনি। এই ফার্স্ট টাইম আমি কোল্ড স্টোরে ঢুকলাম, এবং চাচা আমাকে দেখালে এই যে পাইপ, এসির পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই এই পাইপগুলো দিয়ে বাতাসটা বের হয়, এতটাই ঠান্ডা। তো এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই 54, 55 এরকম সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী লিপিবদ্ধ করা থাকে। এই যে এসির পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় এসি থেকে এই বাতাসগুলো বের হয়। আর এখানে রেন্ট হচ্ছে না, আপনি যে কেউ এখানে যেয়ে আপনি কোল্ড স্টোর রেন্ট নিতে পারেন, রেন্ট নিয়ে আপনি যা মনে চায় তাই রাখতে পারেন 10-এর সাথে। আমার কখনো এটা দেখা ছিল না, ফার্স্ট টাইম দেখলাম। আমি দেখে খুবই আশ্চর্য হলাম যে আসলে কোল্ড স্টোর যে এরকমের হয় আমার জানা ছিল না। এই যে আমরা এখন নামতেছি, 5-4 নামলাম, এখন আস্তে আস্তে আমরা নেমে যাব, কারণ আমরা তো দেখেছি। এই যে দেখতে পাচ্ছেন শুধু সিঁড়ির জায়গাটাই গ্যাপ আছে, আর তো সবই কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে এটাকে দুই আঙ্গুল ফাঁক ফাঁক করে জালি করে পাটাতন দেওয়া আছে। এই যে পঞ্চম তলা দেখলেন, এরকম আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি। আমরা এখানে 2 আছি আমরা, এবং চাচা আছে 3, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে ভিতরটা যে এতটাই ঠান্ডা চিন্তা করা যায় না, যে এতটা ঠান্ডা কোল্ড স্টোরের ভিতরটা। আমি মনে করতাম যে মনে হয় যে কোল্ড স্টোর মানে ফ্রিজের মধ্যে জিনিস রাখা, ওই বড়ো ডিপ ফ্রিজের মতো, এটাকে আগে মনে করতাম। তো দেখলাম যে না, আসলে কোল্ড স্টোরটা ডিফারেন্ট টোটালটাই। এই যে দেখতে পাচ্ছেন, এই মাথা থেকে মাথা ধোয়া দেখা যাচ্ছে, অনেক বড় স্পেস, ভালোও লাগে। যত উপরে উঠবেন তত ঠান্ডাটা একটু বাড়ে, আর যত নিচে একটু ঠান্ডাটা কম, যদিও এটা ঠান্ডাটা বের হওয়ার কোনো জায়গা থাকে না। সো সব জায়গায় একটা টাইমে ঠান্ডাটা সমানে হয়ে যায়। যে আমরা বের হব এখন, অনেকগুলো দরজা থাকে, কারণ ঠান্ডাটা যত লিকেজ না হয়, ঠান্ডা যাতে চলে বাতাসটা, ঠান্ডা বাতাসটা বের না হতে পারে, এই জন্য অনেক প্রোটেক্ট দেওয়া থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই আলুর বস্তায় বস্তায় আলু। এই যে আমরা রাস্তায় বের হয়ে আসছি, মামইনের দিকে, গেটের দিকে, মেন গেটের দিকে আমরা যাচ্ছি। এবং এই পাশে ওই যে ক্ষণিক সময় যারা স্টোর করে, হাজার হাজার মন আলু। আসলে ভিডিওটা ওই যে দেখতে পাচ্ছেন, ওই একবার সমানে ওই মাথা পর্যন্ত রাখা, এতে আরও লোড হবে। এখানে আলু না ধরতে পেরে বাইরেও স্টোর করা হয়, এতটাই আলু আসে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মমইনের চেয়ারম্যান সাহেবের বাসা। বাসার একটা এইদিকে রোড আছে, দেখবেন সেখানেও ওই ভিতরে একটা কোল্ড স্টোর আছে, এই রোড দিয়ে সোজা ওই মাথায় একটা কোল্ড স্টোর আছে। এই যে দেখেন আলুর বস্তা দেখতে পাচ্ছেন, ওই যে ওই দেখবেন না আবার আপনারা,
এই যে এই বস্তায় বস্তায় আলু, এরকম বস্তা মনে হয় যে এই ট্রাক সম্ভবত যে 150 ট্রাক আছে ভিতরে। এবং এই যে মমইনের মেইন গেট, গেট দিয়ে আমরা এখন ঢুকবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে ঢুকবো এবং একটু ঘোরাঘুরি করার করব এবং আমরা ডিনার করব, সরি ডিনার নয়, আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের সময় ভিডিওটা করলাম, আশা করি সব কিছু আপনাদের ভালো লাগবে। আর যদি এখানে আসতে চান ঘুরতে ফিরতে, মমইন বিনোদন পার্ক বিশাল জায়গা, 5-স্টার হোটেল, এখানে বুফে খেতে পারবেন, অনেক সুযোগ সুবিধা। আর এই যে হেঁটে আসতেছে আমাদের শেফ, আমাদের হোটেলের 1 নম্বর শেফ, খুবই ভদ্রলোক মানুষ, হাসি খুশি থাকে সারাক্ষণ। এই যে দেখতে পাচ্ছেন আমরা ঢুকতেছি, অলরেডি ঢুকে গেছি ভিতরে। এখানে আবার ওই যে গাছ আছে, সুন্দর সুন্দর বাতাস, আসলে পরিবেশটাই সে অন্যরকম, অন্যরকম একটা মুভমেন্ট। তো গাইস, আপনার আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, বা যদি ভালো লাগে বা কেউ আসতে চান বা কিছু এখানে কোল্ড স্টোরেজ কিছু করতে চান, এটা হচ্ছে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা ফুল 5-স্টার হোটেল, এখানে কোনো ই নেই, এখানে মানুষ ভ্রমণের জন্য আসে, এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, আপনারা খাওয়া দাওয়া ঘোরাফেরা রাইডিংয়ের ব্যবস্থা আছে, আপনারা যেই বিষয়ে আসতে চান এখানে আসতে পারবেন। এখানে খুব সুলভ মূল্যের ভালো ভালো জিনিস, রাইড শেয়ার, এবং বিশেষ করে এখানে হেলিকপ্টার যাতায়াত আছে, যদি হেলিকপ্টারে আপনি ঢাকা থেকে আসতে চান বা বগুড়া থেকে যেতে চান সেটাও পারবেন। এখানে এই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, আসলে একটা সাজানো গোছানো, একটা নিট অ্যান্ড ক্লিন, একটা পরিষ্কার একটা 5-স্টার হোটেল। এখানে আমি আছি, আপনারাও আসবেন, আমি ঘুরতে আসছিলাম তাই দেখলাম। সো আশা করি সবার ভালো লাগছে ভিডিওটা, এই যে দেখতে পাচ্ছেন। আর মনোময়নের হোটেলের রিসেপশনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হাতে, এই যে সামনে, এই যে আমি একটু জুম করে দেখাবো, এই যে রিসেপশনটা, এখান থেকে একটু সামনে গেলেই আপনার রিসেপশন, সেখানে কথা বলে আপনি